ইসলাম প্রশ্ন ও বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক চর্চার মূলধারা শিক্ষার্থী জনতার অভ্যুত্থান 2024 এর নিরিখে আলাপ শীর্ষক আলোচনা সভা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদে। বুধবার বিকেলে অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে রাষ্ট্রচিন্তা জার্নালের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা হয়। কাজী নজরুল ইসলামের বুদ্ধিবৃত্তিক তৎপরতাকে মূলধারার বুদ্ধিবৃত্তিক চর্চা হিসেবে ধরে এ আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের প্রতি দায় দরদ অনুভব করা মানুষ যত বেশি পাওয়া যাবে, যত বেশি মানুষকে এই তৎপরতায় সামিল করা যাবে, ততই শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রূপায়িত এজমালি ভাষাকে রাষ্ট্রদেহ এবং জনসমাজে মুক্ত করে তোলা যাবে। প্রক্রিয়াটি প্রাকৃতিক নয়, লোকে আকাঙ্ক্ষা করে প্রাকৃতিক, এই জন্য প্রত্যেক দিন তারা ভীষণ রকম হতাশ হচ্ছে। এটা আসলে সাংস্কৃতিক। এ সময় মোহাম্মদ আজম তার প্রবন্ধ পাঠে বাংলাদেশে ইসলামী বুদ্ধিবৃত্তিক চর্চার ধরন, ইসলামী ও সেকুলার বুদ্ধিবৃত্তিক চর্চার পারস্পরিকতা ও বিচ্ছেদ, মূলধারায় ইসলামী উপাদানের অনুপস্থিতিজনিত ক্ষয়ক্ষতি, মূলধারার চর্চায় ইসলামী ভাবভাষার সঞ্চার এবং এর উৎস, শিক্ষার্থী জনতার জুলাই অভ্যুত্থানের সাথে এই চিন্তাধারার সংমিশ্রণের সম্পর্ক সহ এ অবস্থাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে প্রধান ঝুঁকি ও করণীয় তুলে ধরেন। মূলধারার চর্চায় ইসলামী ভাবভাষার সঞ্চার হচ্ছে এবং এটার উৎস কি সেই সম্পর্কে আমি এই অংশে আলাপ করব। এই অবস্থার মৌলিক পরিবর্তনের কিছু আলামত বা চর্চা বাংলাদেশের সমাজে ক্রমশ হাজির হচ্ছে। গত এক দেড় দশকে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ তরুণী আবির্ভূত হয়েছেন যাদের লেখালেখি বা চর্চায় অন্তত আংশিকভাবে ইসলামী ভাব ও দর্শনের দেখা মেলে। সাধারণভাবে মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটা সমাজে এটা স্বাভাবিক ব্যাপার বলেই গণ্য হতে পারত, কিন্তু আমাদের সমাজের যে বিচ্ছেদের কথা আমরা আগে বললাম, যে অনুপস্থিতির কথা আগে বললাম, সেই জন্যই এটা বিশেষভাবে উল্লেখ করতে হচ্ছে এবং এটাকে নতুন ধরনের আলামত হিসেবেই আমাকে সাব্যস্ত করতে হচ্ছে। আমাদের সমাজের দূর সঞ্চারী পরিগঠনে বিশেষত একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে এর গড়ে ওঠার ক্ষেত্রে এই আলামতের বিরাট তাৎপর্য আছে। গুরুত্বটা উপলব্ধি করতে পারলেই এর পরিচর্যায় সামষ্টিক সময়, শ্রম ও উদ্যোগ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে তার আগে খানিকটা বোঝা দরকার কোন প্রেক্ষাপটে এই ধরনের নীরব কিন্তু বড় ধরনের পরিবর্তন সাধিত হয়েছে। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তৃতা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজি। আজম স্যার আজকে যে প্রবন্ধ উপস্থাপন করলেন সেইটার ব্যক্তি, সেইটার গভীরতা, তার মধ্যে যে অভিনবত্ব আছে, নতুন চিন্তার যে দিশা আছে, সেটা আমার মনে হয় হাবিব ভাইয়ের মৃত্যুবার্ষিকী পালনের জন্য কম না। আজম স্যার তার পাণ্ডিত্য দিয়ে নিবন্ধটি রচনা করেছেন, তার গভীরতা আছে এবং রাখাল দা যেটা বলছিলেন যে এটি আগামী দিনে একটা বড় আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে, সম্ভবত উঠবে। আমাদের যে অপরিচয়ের ব্যাপারটি রয়েছে, বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে রাষ্ট্রীয় প্রসঙ্গে আমাদের কিছুটা ট্যাবুর মতো রয়েছে। রাষ্ট্রচিন্তা কিন্তু চেষ্টা করে সব সময় প্রসঙ্গগুলোকে জনসমাজে, জনপরিসরে হাজির করার। আগামীতেও রাষ্ট্রচিন্তার সেই চেষ্টা নিশ্চয়ই অব্যাহত রাখবে। আর রাজির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইমা আলম সহ অন্যরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।